আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আর ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি পড়তেছে এক টানা, আর এই ত্রিপলটা টানাইছি যাতে বৃষ্টির সময়, মানে মাংস কাটার সময় বৃষ্টি হলে যাতে কোনো প্রবলেম না হয়। ঘড়িতে বাজে প্রায় 6:30টার মতন, মানে 6:30টাতে একটু বেশি বাজে। আর এখানে রমজান ভাই চলে আসছে গরুকে গোসল করাতে। গরু কি গোসল করাবে, বৃষ্টিই তো গরুকে অলরেডি ভিজায় ফেলছে। আর মাহিদের আব্বু দুইজন মিলে গোসলটা করাচ্ছে, কারণ একটু পর যেতে হবে নামাজে। জামাত হচ্ছে 7:30টার দিকে। তো মাহিদকে এখন ডাক দিব, দেখি মাহিদ কি বলে। এই তো মায়া লাগে কুরবানি দেওয়া ভালো। ঈদ মুবারক বাবা, তুমি ঘুমায় রয়েছো, বাবা ওইখানে গরু গোসল করাইতেছে। গরু আসো, নামাজে দিবা রে, আসো আসো আসো। না আমার তুলজা, আমার আমার সময় শেষ। আচ্ছা আমি কি তোমার শখে কইছি তুমি বৃষ্টি দিতে তুমি আসতে পারবে? বাবা বাবা একটা সে নামাজে এত বৃষ্টির মধ্যে লোকজন, আরে বড়রা নামাজ পড়বো না ছোটরা নামাজ পড়বো, তুমি বুঝো না। এখন আগে আগে হইছে বড়দের নামাজ পড়তে হবে। বাবা তোমার বাবা তোমার কখন শুনো, এই যে ঈদে যখন বৃষ্টি না থাকে তখন অনেক বড় মাঠের মধ্যে নামাজ হয় না, ঈদগাহ মাঠে। কিন্তু এখন তো ছোট, মানে বৃষ্টির সময় না, এখন তো ঈদগাহে কেউ নামাজ পড়তে পারবে না। এখন সবার মসজিদে নামাজ পড়তে হবে। এখন বড়রা যারা নামাজ পড়তে পারে তাদের পড়া উচিত, নাকি তোমাদের বাচ্চাদের নিয়ে ভিড় করানো উচিত? জায়গা হবে না তো বাবা, তোমারে পড়াবে নাকি তোমার জন্য একটা বড় মানুষ নামাজ পড়তে পারবে না ঠিক মতন? এর চেয়ে ভালো না তুমি না যাও বৃষ্টির মধ্যে? তুমি একটু বসো, বাবা এখনই আইসে পড়বো। কাইন্দো না তো, ঠান্ডা পানিতে হাত মুখ ধুইছো, কি হইছে? থাক বাবা, তুমি তো বড় হয়েছো বাবা, এই বৃষ্টির মধ্যে বাবা কীভাবে নিত তোমাকে? তো যাই হোক, মাহিদকে অনেক বুঝায়ও ঠান্ডা করতে পারতেছি না। ছেলে সবসময় নামাজ পড়তে যেতে চায়, আর আজকে তো ঈদের দিন। আর এদিকে আমি কতগুলো নাস্তা বানালাম, কারণ মাহিদের আব্বু খাবে। আর বৃষ্টি এখন একটু কমছে আলহামদুলিল্লাহ। তো মাহিদের আব্বু চলে আসে নামাজ পড়ে, আর তাদের দিয়ে দিলাম আমি নাস্তা। নাস্তা খেয়ে তারা এখন কাটাকুটি করতে যাবে। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এখানে সব কিছু রেডি করা হয়েছে। এখন সবাই বলতেছে যদি একটু বৃষ্টিটা কমে তাহলে গরুটা ফালাবে। আর এই যে মাহিদিয়া কি নতুন একটা গেঞ্জি পরে রেডি হয়ে গেছে, আর এখন গরুটা জবাই দিয়ে দিবে মাহিদিয়াকে। এই যে দেখছি তোমার বলতে সাদর করো, তোমার চিনছে দেখছো। আর এই যে সবাই দাঁড়ায় আছে, কি অবস্থা গরু কিনে সবাই পিছনে লাথি মারে না? আর আমাদের গরু জবাই করা হয়ে গেছে, এখন চামড়া ছিলা হচ্ছে। আমি জবাই করার ভিডিওটা দেখালাম না, কারণ অনেক আপুরাই আছে বা অনেকেই আছে মানে এই ভিডিওগুলো দেখতে পারেন না, তো এই জন্য আর ওই ভিডিওগুলো দেই না। আর
আর আমি চলে আসছি খিচুড়ি রান্না করতে। আজকে 6 পট চালের খিচুড়ি রান্না করবো, আর ডাল দিছি প্রায় 2.5 পটের মতন। আর এখানে খিচুড়ির জন্য মশলা হচ্ছে, আর এই যে এখানে সবাই কাটতেছে। আর এদিকে আমার ভুনা খিচুড়ি রান্না করা কমপ্লিট, আর এখন মাংস কাটা হলে মাংস রান্না করব। আর এটা রান্না হোক, তারপর চলুন যাই দেখি মাংসের কি অবস্থা। আমি কাটতেছি কি বলো তো মাহি? কলিজা। কলিজা, গুড্ডা, গিলা, মানে গিলা না তো কলিজা, এইগুলা গুড্ডা কি গুড্ডা? এই যে এইটারে, এইটারে বলে, দেখো এদিক ধরো, এইটাকে বলে, এই যে এইটাকে। এরা গুড্ডা না তো, এরা জানো কি, এটা কলার মুচের মতন দেখতে না? না এটা জানো কি, এটা হলো ধরো। আর আম্মু সব নিউজ করেছে, এই মাংস কাটতেছে। হ্যাঁ, এই যে আমি কাটতেছি তো, আমাকে দেখাও, এদিকে এসে। হ্যাঁ, এই খিরিটা পারো দাও। হ্যাঁ, মাংস কাটতেছে। এত বড় হাত নিয়ে বসে আসছে, কাটতেই পারছে না। আর এই জাস্ট দিনটা মাংস প্রায় কাটা শেষ, এখন মাপা। আর আলহামদুলিল্লাহ আমাদের গরুর মাংস সব মাপা টাপা হয়ে গেছে। আর আমি ভাবলাম তাহলে আমাদের জন্য একটু মাংস চড়াই দিই, কারণ যারা কাজ করতেছে তাদের তো খাওয়াতে হবে। যেহেতু আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, তাই আমি সব ধরনের মশলা দিয়ে আজকে মাখায় বসায় দিব। আর কোরবানির মাংস আপনি মাখায় বসায় দিলে যা টেস্ট আসে তা বলার বাইরে। তো আমি একটু ঝাল ঝাল করার জন্য একটু মরিচটা বেশি দিছি। তো আমি এই মাংসটা বসায় দিয়ে যাব একটু বাইরে, কারণ সবাইকে দিয়ে দিবে, মানে মাংস যাদের আছে গরিবদের মাংস বিলাবে। তো আমার এগুলো মাখা হয়ে গেছে, এটা ঢাকানো থাক, আমি যাব এখন বাইরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সকাল থেকে আপনারা ভিডিওগুলো সব দেখলেন, কি অবস্থা, বৃষ্টি, আমাদের গরুর কুরবানি দেওয়া সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। মানে তারপর তো আপনারা দেখলেন মাংস দেওয়া শেষ করলাম, এরপর মানে একটা সেকেন্ডও আমি বসি নাই, কাজ করতে 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 এখন বাজে 6:15। আর একটু আগে আমি গোসল করে রেস্ট নিলাম, মানে ঈদের নতুন জামাটা পর্যন্ত পরিনি, এতটা খারাপ লাগতেছে। তো এই তো, যাই হোক, এই ঈদের দিন আমি মানে কোনো রকম দুপুরে যারা মাংস কাটছে সবাই এসে দুপুরে খাওয়া দাওয়া করলো এখানে। তো অনেক ব্যস্ততার মধ্যে দিন গেছে, আর মাহিদের আব্বু আমার সাথে যথেষ্ট হেল্প করছে। এই মানে মাংস কাটার পর তো জানেনই একটা ময়লা যা হয়, মানে আমার ঘরের সামনে পুরাটা ঘর ডেটল দিয়ে ধুইছি। আর এই দেখেন মাহিদ পুরা টায়ার্ড হয়ে ঘুমায় গেছে বেচারা, সকাল থেকে আম্মু গরু কুরবানি দিব না দিব না, যাই হোক বেচারা রাজি হয়েছে পরে। তো এই তো দিন, আজকে ঈদের জামাও পরি নাই, যদি কালকে রেডি হই, কালকে মাহিদের আব্বু বলছে কালকে ঘুরতে নিতে পারবে না, পরের দিন যেতে পারি, যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর কালকে হয়তো বাবার বাসায় যেতে পারি, আজকে মাহিদ যাইতে চাইছিলো কিন্তু আমার পক্ষে সম্ভব না যাওয়া। তো দেখি কালকে বাবার বাসায় যেতে পারি, আম্মু বারবার বলতেছিল যাওয়ার জন্য, কিন্তু আমার শরীরটা এতটা টায়ার্ড লাগতেছে, হয়তো আপনারা আমার ফেস দেখলে বুঝতে পারতেছেন। তো যাই হোক, এই ছিল আমার ঈদের দিন, খুব কাজ করতে করতে আমার দিন শেষ হয়েছে আজকে। তো যাই হোক, এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।